বাড়ির মালিকের বাড়িতে যদি ভালো খাবার তৈরি হয় তাহলে পরে কুকুর এবং বিড়াল এটা পরিমাণে বেশি খায়। বেশি খেলে কুকুরের পেটে ব্যথা হয়, কুকুর দৌড়ে চলে যায় শব্দ গজিয়ে ওঠা ঘাসের কাছে, যত নতুন ঘাস আছে ওটার কাছে যা ওটাকে ভালো করে খাবে, খাইয়া আসে পুকুরে বা নদীতে পুরো ভালো করে গোসল করে এসে ঘুমিয়ে পড়বে, পরের দিন সকালে কুকুরের পেটের সমস্যাটা চলে যায়। ও জানে নেচারকে ও মূল্যায়ন করতেছে, ও জানে নেচার কোথায় ওর ওষুধ আছে, যেহেতু ওর ডাক্তার নাই, ওর চিকিৎসা করার কেউ নাই, ওর জন্য কোনো হাসপাতাল নাই, ও নিজেই নিজের ডাক্তারি করে। ধরুন বিড়ালকে আমি দেখেছি, বিড়াল যদি দেখে যে তার পূর্বুর বাড়িতে আজকে বেশি খাওয়া দাওয়া হয়েছে, পোলাও বিরিয়ানি হাড় গোড় মাংস বেশি খেয়ে বলছে, তখন তার পেটে ব্যথা হয়, সে দৌড়ে চলে ভাই বিড়াল কাটা গাছের কাছে। এই যে পশু পাখিরা নেচারকে এত মূল্যায়ন করতেছে, আমরা জানি যে সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করার আগে, মানুষ পৃথিবীতে আনার আগেই তার 5,000 বছর আগে থেকে সে এই গাছগাছরা শাক সবজি ফুল ফলমূল মশলা প্রকৃতিক পরিবেশ প্রকৃতিক অক্সিজেন প্রকৃতিক খাবার সব কিছু আল্লাহ তাআলা আগেই সৃষ্টি করে রাখছে। যেরকম আমি দেখছি গ্রামে একটা বিয়ে হবে, মা দাদিরা 2 বছরের প্রস্তুতি নেয়, কী কী কাপড় চোপড় ধোয়া দরকার, একটু খাতা করা দরকার, একটু বালিশ করা দরকার, একটু পুরনো কাপড় থেকে বিভিন্ন রকম চাদর তৈরি করা দরকার, কাপড় চোপড় ধোয়া দরকার, সোনা ময়নার জন্য একটু টাকা মজুদ করা দরকার। আমরা এরকম প্রস্তুতি না, আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুতি নিয়েছে। সে মানুষ সৃষ্টির 5,000 বছর আগে গাছগাছরা শাকসবজি ফলমূল মশলা তৈরি করছে, আমরা সেটাকে ভালোবাসতেছি না।